নমস্কার, আমি আজকে আপনাদের একটা মিষ্টি মধুর স্ন্যাক্সের রেসিপি দেখাবো। সেটা হচ্ছে পনির স্যান্ডউইচ। রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, ওই জন্য আজকে পনির স্যান্ডউইচটা করে দেখাবো। আর এই পনির স্যান্ডউইচ করতে গেলে কি কি লাগবে, প্রথমেই বলি, লাগবে আমার ব্রেড, আমি ব্রেড নিয়েছি, লাগবে আমার পনির, আমি এক বাটি পনির ঝুরো ঝুরো করে নিয়েছি, আমি মোজারেলা চিজ কিছুটা গ্রেট করে নিয়েছি, আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি খুব অল্প একটু কুচিয়ে, রেড বেল পেপার একটু কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি আমি হাফ ইঞ্চি সাইজের কুচিয়ে, অল্প একটু ধনে পাতা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি চারটে কুচিয়ে, ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন। আর একটু টমেটো সস লাগবে। কড়াই আমি দুপলা তেল দিয়েছি, সাদা তেল। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু এক মিনিট ভেজে নেব। আমি এবার নুন দেবো এতে। আদা কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। রেড বেল পেপারটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি সবগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। এটা আমি এক মিনিট ভাজা ভাজা করে নেব। আমি এক মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। আমি এবার পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরটাকে আমি কুড়ানিতে কুড়িয়ে নিয়েছি। সামান্য একটু হলুদ দেব, কালারটা আসেনি ওই জন্য একটু হলুদ দিয়ে দেব। এটা আমি আরও এক মিনিট ভেজে নেব। আমার পুরটা সুন্দর করে বানানো হয়ে গেছে। আমি এবার ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, ঠান্ডা হতে দেবো। আমি এবার ব্রেডগুলোতে একটু সস লাগিয়ে নেব, হালকা করে সস লাগাবো। এইভাবে আমি সবগুলো ব্রেডে সস লাগিয়ে নেব। আমি ব্রেডগুলোতে টমেটো সস লাগিয়ে নিয়েছি। আমি এবার পুর ভরবো। তো প্রথমে আমি এই গ্রেট করে রেখেছিলাম চিজ একটু একটু অল্প অল্প করে দিয়ে দেব। এবার পুরগুলো দিয়ে দেবো থেকে। উপর থেকে আর একটা ব্রেড চাপা দিয়ে দেবো। হয়ে গেল একটা আমার স্যান্ডউইচ। আবারও একটা বানিয়ে নেব, চিজ একটু দিয়ে দেবো। এইভাবে আমি সব পুরগুলো ব্রেডে পুরগুলো ভরে নেব। এই পুরগুলো সুন্দর করে ভরে নেব। এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নেব।
আমি এবার স্যান্ডউইচ মেকার এটা দিয়ে দেবো। আর একটা স্যান্ডউইচ আমি ফ্রাই প্যানে ভাজবো। হয়ে গেছে আমার পনির স্যান্ডউইচ। আমি দুটোতে দুটো আমি স্যান্ডউইচ মেকারে করেছি, আর একটা আমি তাওয়াতে করেছি। তাওয়াতেও খুব ভালো হয়, তো আমি যেভাবে বানিয়েছি আপনার সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।